হ্যালো আলাইকুম দর্শক জি আমি মোহাম্মদ শফিদ হাসান শাওয়ান বলছি আজকে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করতে এটা আমার বেবি ওর নাম সোয়াদ বা আপনারা আপনি বলতে আসছি যে বাচ্চাদের ব্যাপারে আপনার সচেতন হবেন বাচ্চাদেরকে আপনারা মোবাইল দিবেন না মোবাইল নিয়ে কিন্তু বাচ্চারা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন মোবাইল দিয়ে আপনাদের বাচ্চাদের নিজে কাজ করছেন মোবাইল থেকে বাচ্চাদেরকে এবং পরবর্তীতে এটা অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা একটা নেশার মতো হয়ে যাচ্ছে তো আপনাদের কাছে আমার অন্যান্য পরিবর্তে আমার একটাই বলবো যে মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন তো আহ হ্যাঁ বন্ধু বন্ধুরা আপনি আপনাদেরকে আরো যেটা বলতে চাচ্ছি যে মোবাইল ডিভাইসটা হ্যাঁ এটা বাচ্চাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে না তাদেরকে মোবাইলটা দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা কিন্তু তার লং একটা ক্ষতি হচ্ছে অ্যাক্টিভিটি যে যে বিষয়টা থাকে আপনারা দেখবেন যে মানে বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয় হয় তো তাদের দিকে খেয়াল রাখতে হবে যে তারা যেন কোনো ভুল বা অন্য কোনো দিকে আকৃষ্ট না হয় হম তো আমরা যদি বাচ্চাদেরকে যেটা সব মানে ছোটবেলাতে যেটা শিখাবো বা তাদেরকে যেটা ভালো করে বোঝাবো তারা কিন্তু সেটাই শিখবে হ্যাঁ তো এখন যে বাচ্চাটাকে নিয়ে যদি আপনি একটা ভালো পরিবেশে ঘুরতে যান ভালো জায়গায় নিয়ে বেড়াতে যান হ্যাঁ সকালে কোথাও ঘুরতে গেলেন বা বেড়াতে গেলেন অবশ্যই এখন বস্তু মানে করোনা তো এখন সম্ভব না তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনারা ভালো সব কিছুর পরিবেশ ঠিক থাকবে তখন হয়তো ঘুরতে যাবেন হ্যাঁ সবাই মিলে ঘুরতে গেলে এটা আনন্দ লাগবে মজা লাগবে হ্যাঁ তো এটা ভালো লাগবে তো আমরা বাচ্চাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি তাদেরকে একটা ভালো দিন দিতে পারি যদি আমরা একটু চেষ্টা করি হ্যাঁ তাদের মুখের হাসিটা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় তো আমার বেবি হচ্ছে ছেলে ওর নাম হচ্ছে সোয়ার তা আপনারা সহায় দোয়া করবেন তো ঠিক এরকম যে আমাদের প্রতিটা পরিবার যদি শিশুদেরকে যদি ঠিকভাবে অ্যাক্টিভ রাখা যায় তো যেমন এই মোবাইল ডিভাইস থেকে ওদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন তো তারা একটা মোবাইল গেমসে অনেক সময় আসক্ত হয়ে যায় স্কিন টাইম বলে একটা বিষয় থাকে বাচ্চারা যে বেশিক্ষণ যদি মোবাইলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকে তাহলে ওটাও তার জন্য হার্মফুল তো আমরা বেশিক্ষণ যে ল্যাপটপে মোবাইলে তাদের আমাদের জন্য কিন্তু ক্ষতি তো বিষয়গুলো শুধু বাচ্চাদের না তা বাচ্চারা যেভাবে বেড়ে উঠছে তো এই কোয়ালিটি অফ লাইফটা মানে হ্যাম্পার হ্যাম্পার হচ্ছে আমাদের সবারই উচিত বাচ্চাদের দিকে বিশেষ করে তাদের জন্য সুন্দর একটা লাইফ নিয়ে গড়ে ওঠে সেই দিকে একটু খেয়াল রাখবেন তো এখন যারা আধুনিক বাবা মা আছেন যারা তারা কিন্তু কি করছেন যে বাচ্চাদেরকে মুখে তুলে খাই খাইয়ে দিচ্ছেন তো খাবার নিয়ে তার পিছন পিছন ছুটছেন তো এই বিষয়ে আমরা একটু বলবো তো বেশি বেশি খাওয়ার যে প্রবণতা আছে তো অনেকে ডাক্তার কাছে কমপ্লেন করে বেবিদের নিয়ে এসে যে আমার বাচ্চাটা না কিছু খায় না তো এই বিষয়টা যদি আমরা বলি যে কেন বাচ্চারা খাচ্ছে না তো সেই ক্ষেত্রে বেশি খাওয়ার অভ্যেসটা যেটা সেটা কি সেটা ভবিষ্যৎ কিরকম ক্ষতি ভবিষ্যতে হতে পারে সেটা বলবো

তো মধ্যে করে রাখলে মোবাইলে সারাক্ষণ মানে যে টেনশনে থাকা যাবে সেরকম না তারপর খাওয়া খাওয়া দাওয়ার সে যেটা খায় ঠিক আছে সেটাই তাকে দেন না ঠিক আছে তো অল্প হলে পুষ্টিকর হতে হবে অন্যান্য হাবি খাবার বা বাইরে যে আচার খায় বা অন্যান্য চিপস মে খায় বা ফাস্ট ফুড বা প্রসেস ফুড যেগুলো সেগুলো আপনি দিবেন না তো আমার বাবা আমার বাবুর বয়স হচ্ছে মাত্র সাত সাত মাস হম তা আমরা তাকে ঘরের খাবারটা অল্প অল্প করে খাওয়ানো শুরু করছি ছয় মাস পর্যন্ত তো আমরা তাকে বুকের দুধ ছাড়া কোনো কিছুই আসলে নিচ্ছারা না বাচ্চারা না খাওয়ার প্রধান কারণ হচ্ছে সে বাইরের খাবারটা যদি পছন্দ করে বা বাইরের খাবারটা যদি না খেয়ে যেহেতু ঘরের খাবারটা যদি অভ্যস্ত করেন ডিম সিদ্ধ করে দেন তারপর হচ্ছে একটু আহ পায়েস রান্না করে দেন খাওয়ান তারপর হচ্ছে একটু খিচুড়ি রান্না করে খাওয়ান এরকম অভ্যস্ত হয়ে গেলে সে অবশ্যই মানে অভ্যস্ত দ্বারা বিষয় তো আপনি অভ্যাস অভ্যাস যেটা করবেন সেটাই সেটাই করবে বাচ্চার দিকে একটু বেশি নজর দিবেন তো আপনি অন্য কারণটা ব্যস্ত আছেন তারপর হচ্ছে এটার দিকে একটু খেয়াল রাখবেন তো বাচ্চা বড় হয়ে গেলে আপনার টেনশন থাকবে না তো ধন্যবাদ বিষয়টা আমি আপনার হতে বোঝাতে পারছি তো এখানে আরো অনেক কথা আছে যেমন আমরা কিছুদিন আগে হয়তো দেখেছি যে গ্রামের পরিবেশটা কেমন ছিল যে অনেকগুলো বাচ্চা কাছে ছিল তারা ইচ্ছা মতো খেলাধুলা করত হ্যাঁ আমরা ছোটবেলায় কিন্তু আমরা খেলাধুলা করছি দৌড়াদৌড়ি করছি হ্যাঁ আম্মা আব্বা খাওয়া দাওয়ার জন্য ডাকতো তখন যে আমরা খাওয়া দাওয়া করতাম অনেক সময় আমাদেরকে জোর করেও খাইয়ে দিছে হ্যাঁ এরকম হয়েছে তো এখন যেরকম হচ্ছে যে এখন অনেক দরিদ্র সমস্যা তৈরি হচ্ছে এখন যে বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে বেশি আদর করতেছে আবার মনে হচ্ছে যে তারা তাদের লাইফ স্টাইলটাকে ধ্বংস করতেছে তো এই যে তাদের ফুড প্যাটার্নটাকে ধ্বংস করতেছে তো এই যে দেখো এই যে এই কথাটা যে বলছি যে বাচ্চার পেট হচ্ছে ছোট্ট

তো ভাত খায় না ভাত কিন্তু খুব একটা বেশি একটা প্রয়োজন ছিল না বাচ্চারা কিন্তু ন্যাচারাল ভাবে বড় হয় তো ওর যে যতটুকু প্রয়োজন যে আমাদের প্রয়োজন মনে রাখতে হবে যে তার বাজে খাবারটা আমরা দিব না হ্যাঁ আমরা যদি তাকে ছোট্ট ছোট্ট পেটে যেন তাকে আমরা পুষ্টিকর খাবারটা দিবো কোনো বাজে খাবার দিব না এখানে আরেকটা কথা আছে যে প্রথম যে মা যারা প্রথমে যারা মা হয়েছেন তারা কিন্তু বাচ্চাদেরকে খুব বেশি এই দেখতে পায় তো তো প্রথম তিন দিন প্রথম দিন তো বাচ্চা কিন্তু না সে এখন তখন তাদের কি করে বাচ্চাকে কান্না কাটি করে একটু বাচ্চা একটু দুধ পাচ্ছে না বাচ্চাদের কি সমস্যা হবে কি হবে হ্যাঁ তারা কি ফিটার দিচ্ছে তো ফিটার খাওয়ার যে ফিটার দেওয়ার পরে বাচ্চা মায়ের মুখের দুধটা বুকের দুধ বাচ্চাদের যথেষ্ট তো ফিটার কখন দিবেন না প্রথমে হ্যাঁ প্রথমে কখন ফিটার দিবেন না Thank <laughs> you. তো যারা যারা সিনিয়র যারা আছেন হ্যাঁ যারা অভিজ্ঞ মহিলা যারা আছেন তার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন হ্যাঁ তো ছয় মাস পর্যন্ত ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন এটা কিন্তু পরীক্ষিত হ্যাঁ আপনারা এখানে ভয় পাবেন না তো এখানে তার তার যত চাহিদা আছে সব চাহিদা তার পূর্ণ হয়ে যাবে তার বাইরের দুধ বা ফিটার বা বাইরের বা কোনো গুঁড়া দুধ বা কোনো খাওয়ার দরকার নাই কারণ এটা কিন্তু খুবই গুরুত্ব গুরুত্বপূর্ণ জিনিস হ্যাঁ কিটো ডায়েটের বিশাল একটা মানে পরিবর্তন যেমন আমাদের তৈরি হচ্ছে যেমন বাচ্চাদের একটা পরিবর্তন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কোন বাজে খাবার বাচ্চাদেরকে দিব না হুম তো বুকের দুধটা আমরা খাওয়াতে জন্য যেটা বাচ্চাদের জন্য ভালো আমাদের জন্য এক ভালো বাচ্চাদের জন্য এটা অবশ্যই মানে বুকের বুকের দুধ দুধটা ভালো হ্যাঁ তো এটাই মনে রাখতে হবে তারা যেন অবশ্যই বুকের দুধ ছয় মাস পর্যন্ত আপনি খাওয়ান ছয় মাস পর্যন্ত অবশ্যই নিউট্রিশন পুষ্টি হীনতায় ভুগবে না হ্যাঁ ছয় মাস পরে আপনার তাকে বাড়তি খাবার দিতে হবে সেটা আপনার বয়স অনুসারে তো এইটাই আমরা বোঝাতে চাচ্ছি যে যে আমাদের এটা যোগ করতে চাচ্ছি কথার সাথে যে যে প্রথম প্রথম দিন দিন কিন্তু বাচ্চাকে দুধটা কিন্তু কম পায় হ্যাঁ ওখানে যে স্বাদ দুধ বলে যে বিষয়টা আছে হ্যাঁ তো শাল দুধ কিন্তু আপনার আসলে কিন্তু পানি পানি তারপর এখানে কিন্তু প্রচুর এই ইমিউন সিস্টেমটা ডেভেলপমেন্ট করার জন্য এখানে প্রচুর উপাদান এখানে আছে তো এই শাল দুধটা কিন্তু আসতে কিন্তু সময় লাগে হ্যাঁ প্রথম দিকে যারা গর্ভবতী হন মায়ের

তো সেই যে সাকিং ভাবে সাকিং ভাবে রিপ্লেক্স যেটা সেটা সেটা খাচ্ছে দুটো টেনে টেনে যেটা সে খাচ্ছে তো সেটা খেলো তো টানার জন্য যে শক্তিটা দরকার সেটা তো সেটা এক্সারসাইজ তাই না তো আপনি যখন ফিটারে দুধটা দিচ্ছেন বা পাঁচটা বল সেটা কিন্তু সুগারের পরিমাণ বেশি এবং সেই ফিডাই দুধটা খেতে সহজ সেটা কিন্তু সহজ ব্যাপার তো এটা কিন্তু আমরা সবাইকে বলি একটা লোক যদি ভিক্ষা করে করে কাজ খাবে না হ্যাঁ তো বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা এরকম যে সহজে যদি প্রথমে পেয়ে যায় মায়ের দুধটা গ্রহণ করবে না তো গ্রহণ না করা মানে সে বিশাল একটা অবস্থা থেকে বঞ্চিত হবে ঠিক আছে তো এখান থেকে তার ইমিউন তা স্টার্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখান থেকে তার হচ্ছে সর্দি লাগা ঠান্ডা লাগা ইমিউন সিস্টেমটা কিন্তু ডেভেলপ না হওয়ার যে কারণগুলো আছে সেগুলো তার তারা প্রকাশ পাবে তো অর্থাৎ সহজে এই সহজে সহজে ঠান্ডা লেগে যাচ্ছে সহজে যে কোনো রোগ তাকে আক্রান্ত করছে অন্য বাচ্চাদের মতো সে সহজে খেলতে পারছে না দৌড়াতে পারছে না তার অ্যাক্টিভিটিটা কম থাকছে তো ব্রেন তার জন্য যে ফুডটা দরকার সেটা হচ্ছে যে তো আমরা কোটার জিনিস বা যেটা জিনিসগুলো আমরা করতে বলছি বিশেষ করে বাজারে যে জিনিসগুলো আমরা পাওয়া যায় যেগুলো আমরা কোটার ভিতরে বা প্যাকেটের ভিতরে বা প্লাস্টিকের মুড়িয়ে যেভাবে পাচ্ছি সে যেগুলো দেওয়া হয় সেগুলো আমরা খাচ্ছি যেটা বাচ্চাদেরকে খাওয়াচ্ছি হ্যাঁ এই বিষয়গুলো আশা করি যে আপনারা আপনার অনেকে উপকারে লাগবে তো আপনার এটা বুঝতে পারছেন এটা সচেতনমূলক ভাবে ভিডিওটা আমরা বানাচ্ছি হ্যাঁ এটা বাচ্চাদের নিয়ে বাচ্চারা হচ্ছে কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ তো আশা করবো যে এই দরম পরিবেশে যদি ভালো সুন্দর পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে যাবেন তা তাদেরকে ভালো একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করবেন ভালো খাদ্য হ্যাঁ তাদেরকে বড় হলে এক্সারসাইজ ব্যায়াম হুম এবং ভালো মানে যেমন শিক্ষা দেওয়ার সাথে সাথে ভালো ভাবে তাদেরকে জীবনযাপনের ভালো সঠিক লাইফ স্টাইলটা আপনারা শিখাবেন যাতে তাদের জীবনটা সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ তো দেখবেন যে পাখি থেকে অনেক আমাদের শিকার আছে পাখি যে সূর্যোদয় হলো মানে পাখিরা কী করে সবাই পাখিরা সকাল সকাল উঠতেছে তারা এই চিকি কিচিমিচি শব্দ করতেছে হ্যাঁ এই কারণে কারণে তাদের কিন্তু লাইফটা রকম এই তো আমাদের বাচ্চাদেরও দেখতে হবে সব ভবিষ্যতে আমরা কিভাবে তাদের সুস্থ রাখবো সুস্থ থাকবো এটাও তো আমাদের বুঝতে হবে তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি যদি লাইক পছন্দ হয় আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সহায়তা করবেন তো আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম